নীতি আয়োগের বৈঠকে বলার সুযোগ পাননি, এই অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশ ও রাজ্যের স্বার্থে আমি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলাম, বিরোধীদের আর কেউ এই বৈঠকে যোগ দেননি। 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, গ্রামীণ সড়ক যোজনা বন্ধ, এমনকি খাদ্যে ভর্তুকি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এ কথা বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। তবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। তার অভিযোগ, আমার আগে যারা বক্তব্য রেখেছেন তাদের মধ্যে কেউ 20 মিনিট, কেউ 15 মিনিট, আবার কেউ 10 মিনিট বলেছেন। বিরোধীদের মধ্যে একমাত্র প্রতিনিধি ছিলাম আমি, তাও আমাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হলো না, আর কোনো দিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেব না। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগকে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার পাল্টা অভিযোগ, মাইক বন্ধ করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা সর্বৈব মিথ্যা। That her mic was put off, that is completely false. Every chief minister was given their due time to speak, but it's unfortunate that the chief minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. বিষয়টি নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তিনি লিখেছেন, প্রথমে বললেন যাব না, কেউ যাওয়ার জন্য অনুরোধ করলেন না, পাত্তাই দিলেন না কেউ। মুখ্যমন্ত্রীর এহেন অবস্থান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ইন্ডিয়া জোটের অন্যতম শরিক কংগ্রেসও। কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় বলেন, উনি বলতে পারবেন কি বলেছেন আর কি করেছেন। গতকাল উনি বলেছেন কি, আমি বিরোধিতা করে বেরিয়ে আসবো, তাহলে আজকে আবার নতুন খবরের কি আছে? তাতে নতুন তো কিছু না, বলেছেন সেটা উনি বলেছিলেন যে নীতিকে আমি বিরোধিতা করে বেরিয়ে আসবো, উনি বলতে পারবেন উনি কি বলেছেন আর কি করেছেন, আমরা তো জানি না। একই সুর সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায়, তার অভিযোগ, চিত্রনাট্য অনুযায়ী উনি নাটকটা করে গিয়েছেন। দেখুন, এটা তো নাটক, উনি সর্বত্রই নাটক করতে অভ্যস্ত, নাটক করতে ভালোবাসেন, এবং চিত্রনাট্য অনুযায়ী নাটকটা করে গিয়েছেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, কোনো গুরুত্ব নেই, নিজেকে গুরুত্ব দেবার যত রকম কায়দা সেটা তিনি করেছেন, এছাড়া আর কিছু নেই। ওকে কেউ অধিকার দেয়নি বিরোধী জোটের মুখ হিসেবে নিজেকে তুলে ধরার জন্যই কি এই কৌশল মুখ্যমন্ত্রীর? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।